আমি সকল ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিনীতভাবে আকুল আবেদন রাখব যে কোনো ইসলামী সংগঠনের বিরুদ্ধে ডাইরেক্ট ফতোয়াবাজি বন্ধ করুন, গোপনে ষড়যন্ত্র বন্ধ করুন, একতলাফি মশালা নিয়ে বাড়াবাড়ি বন্ধ করুন। একদল আমরা মিলাদ করি না, এই জন্য আমার কাফের ফতোয়া দেয়, আহারে! আমি তাদেরকে বলতে চাই, মিলাদ নবী জীবনে পড়েন নাই, নবী তাহলে আপনাদের ভাষায় কি নবী ও কাফের? নাউজুবিল্লাহ মিন জালিক। সাহাবে আজমাইন জীবনে মিলাদ শরীফ পড়ে নাই, তাহলে আপনারা বলতে চান মিলাদ না পড়ার অপরাধে আমরা আহলে হাদিস না কাফের? তাহলে সাহাবে আজমাইন কোনোদিন মিলাদ পড়ে নাই, আপনারা তাদের ব্যাপারে কি বলবেন? সাহির ইমাম কোনোদিন মিলাদ শরীফ পড়ে নাই, হাদিস শাস্ত্রের ইমামরা কোনোদিন মিলাদ শরীফ পড়ে নাই, তাহলে যেই মিলাদ কোরআনে কোথাও নাই, যেই মিলাদ হাদিসে কোথাও নাই, সেই মিলাদ না পড়ার অপরাধে কাফের ফতোয়া দিচ্ছেন? অথচ আল্লাহর নবী বলছেন, মান আহাদা সাফি আমরিনা হাজা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, বুখারি মুসলিমের হাদিস। আমার এই দিনের ভিতরে ইসলামের মধ্যে যা নাই এমন কোন ইবাদত যদি কেউ আবিষ্কার করে করে, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান করতে হইবে, গ্রহণ করা যাবে না। নবী যে ইসলাম রেখে গিয়েছেন তার ভিতরে মিলাদ মাহফিল নাই, তার ভিতরে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করিয়া চল্লিশা খাওয়াইতে হবে, এটা তার ভিতরে নাই। চার খলিফা মারা গেছে, তাদের মৃত্যুকে কেন্দ্র করিয়া কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয় নাই, নবীর মৃত্যুকে কেন্দ্র করিয়া সাহাবারা কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে নাই, যা আল্লাহর নবী করে নাই, সাহাবিরা করে নাই, ইমামরা করে নাই, নবী ওটা প্রত্যাখ্যান করতে বলছেন। আর মুসলিম শরীফের হাদিসে স্পষ্টভাবে আসছে, ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, নিকৃষ্ট কাজ হচ্ছে ইসলামের মধ্যে ইবাদতের মধ্যে নূতন কিছু ঢুকানো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর যখনই নূতন ইবাদত তৈরি করলাম সেটা হয়ে গেল ইসলামের মধ্যে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন জালালা, আর যখনই নূতন কোনো ইবাদত অনুষ্ঠান ইসলামের ভিতরে তৈরি করলাম সেটা হয়ে গেল গোমরাহি। অকুল্লু জালালাতিন ফিন্নার, আর যখনই এরকমের কোনো নূতন ইবাদত অনুষ্ঠান ইসলামের ভিতরে ঢুকাইয়া গোমরাহির পথ বেছে নিলাম, তখন পরিণাম হলো জাহান্নাম। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা মিলাদ অনুষ্ঠানে বিশ্বাস করি না, আর আমাদের ভাইরা মুসলমান দাবি করিয়া এই মিলাদ না পড়ার অপরাধে আমাদেরকে কাফের আর খ্রিস্টানদের দালাল ফতোয়া দিচ্ছেন। আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝদে। আমরা আপনাদের সাথে সংঘাতে যাব না, কিন্তু আবেদন করব, দয়া করে এই মিলাদ মাহফিলের জন্য আমার 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ লিফলেটে দেওয়া আছে, আমার বইতে দেওয়া আছে, সারা বাংলাদেশে চলছে। আল্লাহর নবী, সাহাবায়ে আজমাইন, খোলাফায়ে রাশেদিন মিলাদ মাহফিলের অনুষ্ঠান করেছেন, প্রমাণ করতে পারলে আপনাদেরকে 1 লক্ষ টাকা দিয়ে ইনশাল্লাহ পুরস্কৃত করা হবে, আর যদি প্রমাণ দিতে না পারেন তাহলে আমাদের কাফের ফতোয়া দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। কারণ পরিস্থিতি এমন দিকে মোর নিচ্ছে যে কে পীরের মুরিদ, কে কোন পীরের মুরিদ, কে কোন মাজহাবের অনুসারী, কে শিয়া, কে সুন্নি, কাশ্মীরে এটা দেখা হচ্ছে না, রাখাইনে এটা দেখা হচ্ছে না, ফিলিস্তিনে এটা দেখা হচ্ছে না। সুতরাং আপনার আমার দেশেও এটা কিন্তু দেখা হবে না। পরিস্থিতি যদি একবার আউলে যায় তাহলে কে আহলে হাদিস আর কে আহলে হাদিস না, এটাও কিন্তু দেখা হবে না। এই জন্য অফাসাদুন কাবির, মহাবিপর্যয়ের ভিতরে এখন আমরা হাবুডুবু খাচ্ছি, সামনে পরিস্থিতি আরও গোলাটে হচ্ছে, রাখাইনের পরিণতি আরও অবনতির দিকে যাচ্ছে। কিন্তু যেদিন জাতিসংঘ কোনো পদক্ষেপ নেবে,
সেদিন রাখাইনে কোনো মুসলমান হয়তো থাকবে না। এই সঙ্গ দিয়ে মুসলমানের কোনো লাভ হবে না। মুসলমানদেরকে আল্লাহর উপরে নির্ভর করে নিজেদের যোগ্যতা অর্জন করে এরপরে হাঁটি হাঁটি পা পা করে মুসলমানদের দাঁড়াতে হবে, বিকল্প কোনো পথ নেই। মুজাহিদের একটা খুতবায় আমি শুনছিলাম যে কি বলল না কি বলল, তো মনের ইচ্ছা ব্যক্ত করলো আমাদের সবাই কি বড় হতে হবে, শিক্ষিত হতে হবে এবং যোগ্যতা অর্জন করতে হবে, পরিবারটাকে গঠন করতে হবে শক্তিশালী করে। যা তার কথা সার মর্ম আমি এইটাই বক্তব্য শুনে ইন্টারনেটে বুঝতে পারলাম, আসলে জ্ঞানের দ্বারাই আমাদের বড় হতে হবে, নতুবা কিছুই করা যাবে না, কিছুই করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন যে এই দোয়া আমার কাছে করুন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমাকে জ্ঞানের দ্বারা বৃদ্ধি করে দাও, বড় করে দাও। সুতরাং আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে, সুন্দরভাবে গড়ে তুলতে হবে, লেখাপড়া শেখাতে হবে। আমি অনেকের বলে থাকি যে কথাটা আমি পাবলিক কলেজের এক প্রিন্সিপালের কাছ থেকে আমি শুনছিলাম। প্রিন্সিপাল স্যার বলছিলেন, হুজুর আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ছেলে দুইটি আমাদের কাছে দিছেন, এখন আমাদেরই দায়িত্ব এদেরকে উপযুক্ত জায়গায় যাতে আল্লাহ পৌঁছান এই চেষ্টা করার। সেদিন খুব ভালো লাগছিল। তো যাই হোক, প্রিন্সিপাল স্যারের কথা মনে পড়ছে, তিনি মোটামুটিভাবে যে দোয়া করেছেন, যে চেষ্টা করেছেন, আল্লাহ সে চেষ্টাকে কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি, অনেক ভাই এখন বিসিএস ক্যাডার অফিসার, সরকারি কলেজের শিক্ষক, অনেক সময় ফোন দেন, অনেক সময় দেখা হয়, আমি তো মনে রাখতে সবাইরে পারি না। অনেক পুলিশ প্রশাসন, অনেক বড় বড় অফিসারও কয় আপনার খুতবা তো আমরা শুনছি, বিএল কলেজে পড়তাম, বহু বছর পর আপনার সাথে দেখা, আদর যত্ন করার জন্য খুব ব্যস্ত হয়ে যায়, এবং অনেকে বলেই ফেলে যে আপনার খুতবা থেকে আমরা উৎসাহিত পেয়েছি, উৎসাহিত হয়েছি যে আমাদেরকে লেখাপড়া করতে হবে, বড় হতে হবে। আমরা জুমার নামাজে আসলে বাচ্চাটা গড়ে থুই আসবো, কোন জায়গার থেকে শিখাইবেন আপনি? গোপালবার তো সারাদিন শয়তানতালি শিখায় বাচ্চাদের, সারাটা দিন শয়তানতালি শিখায় বাচ্চাদের, গেম খেলবে মোবাইলে সারাটা দিন দুষ্টামি, কোন জায়গা থেকে বাচ্চাটাকে আপনি ভালো কিছু শিখাবেন? আমার বিনীত অনুরোধ, জুমার দিন আসবেন, বাচ্চাটাকে সাথে নিয়ে আসবেন। উদ্দেশ্য লক্ষ্যহীন খুতবা এই মসজিদে সাধারণত দিতে দেওয়া কাউরে হয় না, এই জন্য এই মসজিদে বিশৃঙ্খলা নাই। কেউ বিশৃঙ্খলা গড়াইতে আসলে আমরা হাতে গোনা কয়েকজন লোক হইল, তার জন্য মুসিবত, সে যত বড় শক্তি হোক, এটা আল্লাহর খাজ মেহরবানি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, চিন্তার ঐক্য হচ্ছে সবচেয়ে বড় ঐক্য, মুসলিম উম্মার ঐক্য, ভালোবাসা, বন্ধুত্ব আল্লাহর বড় বিশেষ নিয়ামত। আল্লাহর কাছেই এটা আমাদেরকে প্রার্থনা করতে হবে। আল্লাহ এই জন্য সুরা আল ইমরান 103 নম্বর আয়াতে স্মরণ করাই দিয়েছেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, হে আরবের মক্কার এবং মদিনার মুসলমানরা, তোমরা স্মরণ করো, হে পৃথিবীর সমস্ত মুসলমানরা তোমরা স্মরণ করো, ইজ কুনতুম আদা আন, ইসলাম পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে পরস্পর পরস্পরের শত্রু, গোত্রে গোত্রে যুদ্ধ, দেশে যুদ্ধ, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ইসলাম গ্রহণের পরে ভালোবাসা ঢুকিয়ে দিলেন, ফাআসবাহাতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহর এই নিয়ামতে তোমরা পরস্পর পরস্পরের ভাই ভাই হয়ে গেলে। আর আজকের দেখেন, যখনই আমরা ইসলাম থেকে আলেমরা দূরে সরে গেলাম, ইসলাম থেকে মুসলমানরা দূরে সরে গেলাম, সেই ইসলাম আবির্ভাবের আগে যে অবস্থা ছিল মুসলমান সহ সমস্ত কাফেররা, সেই একই অবস্থা এখন পৃথিবীতে পড়ে গেছে। সুতরাং
সকল ধর্মের লোকের সহ অবস্থান এবং মুসলমানরাও পরস্পর পরস্পরকে ভাই ভাই মনে করে শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলবে, একজন আরেকজনকে ধোকা দিবে না এবং যাবতীয় ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, এটা একমাত্র সম্ভব হচ্ছে নিজেকে ইসলামের কাছে সোপর্দ করে দেওয়া আর জ্ঞান অর্জন করা, নতুবা বিকল্প কোনো পথ নেই।